এক বছরের প্রতীক্ষা শেষে মা আসছেন মর্ত্যলোকে, আর দেবীর আগমনে ব্যস্ততা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। তেমনি ডাকের সাজ তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পীরা। হুগলির সিঙ্গুর বারুইপাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতের মালাকার পাড়ায় দুর্গাপুজো এলেই ব্যস্ততা বাড়ে। এবারের পুজোয় নিজের মনের মতো অত্যাধুনিক পোশাকে সাজতে হলে অবশ্যই আসুন সুরে কালনা স্টোরসে, এবং পছন্দসই শাড়ি কিনতে চলে আসুন পাল বস্ত্রালয়ে। আমাদের ঠিকানা সুরে কালনা, নন্দী রোড, পূর্ব বর্ধমান। তবে আগে ডাকের সাজের ব্যস্ততা ছিল প্রচুর, এখন তা অবশ্য কমেছে অনেকটাই। মালাকার শিল্পীদের সংখ্যা কমতে কমতে 2 থেকে 3টি পরিবারে এসে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, একদিকে সোলার দাম বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি কোনো সুযোগ সুবিধা তেমন তারা পান না, যার ফলে অন্য কাজে চলে যাচ্ছেন শিল্পীরা। আক্ষেপ, পরিশ্রম করেও যথাযথ উপার্জন হয় না এই পেশায়। ডাকের সাজের শিল্পীরা জানাচ্ছেন, অন্য সমস্ত কুটির শিল্পের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা থাকলেও এই শিল্পের জন্য কোনো রকম সরকারি সাহায্য সেভাবে নেই। তাই মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে শিল্প ভাবনাকে কোনো রকমে টিকিয়ে রেখেছেন তারা। তাদের দাবি, সরকারের পক্ষ থেকে যাতে সাহায্যের ব্যবস্থা করা হয়, তাহলে সোলা শিল্পীরা উপকৃত হবেন। বছরের পর বছর ধরে পারিবারিক এই পেশাকে টিকিয়ে রেখেছেন এখনও বেশ কয়েকটি পরিবার। তবে আর কতদিন তা তারা জানেন না, কারণ দেওয়ালে ক্রমশ পিঠ ঠেকে গেছে। সোলার দাম বৃদ্ধি যেমন পেয়েছে, এছাড়াও বাজারজাত করার ক্ষেত্রেও যথেষ্ট সমস্যা তৈরি হয়েছে। যে পরিশ্রম তাদের করতে হয় এই ডাকের সাজ তৈরি করতে গিয়ে, সে অনুপাতে তাদের উপার্জন নেই, ফলে এই পেশা থেকে অন্য পেশায় স্থানান্তরিত হচ্ছেন বহুজন। তবুও হুগলির সিঙ্গুর বারুইপাড়ার পলতাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার মালাকার পাড়ায় দুর্গাপুজো এলে ডাকের সাজের শিল্পীদের ব্যস্ততা বাড়ে। আমি মোটামুটি 10 বছর, সকালে ছেলে স্কুলে চলে, ছেলে ছোটো তো স্কুল পাঠিয়ে দিই, কিছুক্ষণ ঘরটা চালে মানে কাজ করি, তারপর আবার মানে খাওয়া সময় হয়ে যায়, রান্না টান্না করতে চলে যাই। বেশিক্ষণ সময় দিতে পারি না, রাতের দিকে সন্ধ্যের পর থেকে টানা মানে ওই সন্ধ্যে 7টা থেকে 11টা 12টা মানে সঙ্গে থাকতে হয়, কাজ করতে হয়, হাতে হাতে কাজ করতে হয়। এইসব কাটা মানে এইসবগুলো ডিজাইন কাটা এইসবগুলো কাজ করি, ওই কাঁটা কেটে দেওয়া, বিট তোলা, শিউলি ধরিয়ে দেওয়া, এইসব কাজগুলো করতে হয়। মোটামুটি ভালো নয় এই কাজ, বেশি দিন চলবে কি জানি না, বলতে পারছি না। সব শিল্পের অবস্থা খুব একটা ভালো নয়, কারণ বর্তমানে সোলা পাওয়া যাচ্ছে না। সোলার যা দাম, বা আমাদের এখানে আশেপাশে যে সব জলাজমি সব ভরাট হয়ে যাচ্ছে, ছোটোখাটো কলকারখানা হয়ে যাচ্ছে। আগে তো এখানে লোকালে সোলা পাওয়া যেত সস্তা দামে, কিন্তু এখন আমাদের ঘরে পয়সা দিয়ে কলকাতা থেকে সোলা কিনে নিয়ে আসতে হচ্ছে। তারপরে এই যে কসমেটিক এইসব জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে, কাজ করে আর সেরকম পারিশ্রমিক কাজ করে আমাদের পারিশ্রমিক মিলছে না। এবার সত্যি কথা বলতে আমাদের ছেলেমেয়েরা এইসব কাজে আর খুব একটা আগ্রহী নয়, তারা অন্য কাজে সব অন্য পেশার সঙ্গে চলে যাচ্ছে, কারণ আমরা সেইভাবে সেরকম কিছু এই কাজ করে ওই খাওয়া পড়াটাই হচ্ছে, সেরকম কিছু আমাদের এ হচ্ছে না। যদি একটা সাজ ধরুন আমাদের একটা সাজ করতে ধরুন 8-10 দিন সময় লাগবে একটা ঠাকুরের। এবার ধরুন আমি কাজ করছি, আমার মা আমার পরিবারও একটুখানি অল্প সময় যখন যেমন সময় সুযোগ পায় কাজ করে, আমি তো 24 ঘন্টা কাজ করি, আমার সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাকে কাজ করতে হয়। না, সরকারের তরফ থেকে সেরকম কোনো সাহায্য সহযোগিতা কিছু পাই না। তো আমরা অনেকবার সরকারকে অনেক আমরা বিডিওতে অনেকবার আবেদন করেছিলাম, আমাদের কাজের জন্য কয় সেরকম কিছু এ নেই, এর সুযোগ সুবিধে কয় সেরকম কিছু আমরা পাইও নি। তারপরে আপনার সরকার যেমন কৃষকদের যেমন কত কী সুযোগ সুবিধে দিচ্ছে, কিষাণ ক্রেডিট কার্ড করে দিচ্ছে, তারপরে এটা সেটা তাদের চাষের চাষ আবাদের জন্য যেমন সুযোগ সুবিধে করে দিচ্ছে, সরকার আমাদের দিকে যদি একটু। এবারের পুজোয় নিজের মনের মতো অত্যাধুনিক পোশাকে সাজতে হলে অবশ্যই আসুন সুরে কালনা স্টোরসে, এবং পছন্দসই শাড়ি কিনতে চলে আসুন পাল বস্ত্রালয়ে। আমাদের ঠিকানা সুরে কালনা, নন্দী রোড, পূর্ব বর্ধমান।